অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। অভি কোথায় গেল? আলো যে গেল, এখনো তো ফিরলো না। তাহলে কি ওরা দুজনে? ঝুমকোটা না, তোমাকে খুব মানিয়েছে, খুব মানিয়েছে। বলছি তোমাদের প্রেম পর্ব মিটলো, তাহলে আমরা ওদিকে যাই, আমাদের ডাকছে। চল চল। দেখি জিজু, তুমি যাবে না? হ্যাঁ, শালি যখন ডাকছে তখন তো যেতেই হবে, তাই না? এতক্ষণ কোথায় ছিলি? সবাই তো এখানে না, ওই মন্দিরটা একটু ঘুরে দেখছিলাম। পুজো বোধহয় শেষ হলো। এসো, তোমরা তাপ নেবে, এসো। আমি তো দিলাম, আপনি আবার দিতে গেলেন কেন? না ওই আর কি, আসলে দেবরাজবাবু একটা কথা বলার ছিল, কিন্তু মানে কিভাবে বলবো না আমি ঠিক বুঝে উঠতে পারছি না। অনেকদিন ধরেই আমি বলবো বলবো ভাবছিলাম, কিন্তু কিছুতেই বলে উঠতে পারছি না। আচ্ছা, তো কিন্তু কিন্তু করছেন কেন? আপনারা আমরা এখন তো আর আলাদা নই, মন খুলে বলে ফেলুন। আরে কি হলো? আরে বলুন। দেখুন, আলো আমার প্রথম সন্তান, ওর বিয়েটা আমি খুব ধুমধাম করে দেব, এটাই পরিকল্পনা করেছিলাম। আমার স্ত্রী আমাকে বলতো যে মেয়ের বিয়ের বয়স হয়ে যাচ্ছে, কিন্তু টাকা জমাও, টাকা জমাও। কিন্তু আমি আলোর পড়াশোনার দিকটা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ওর বিয়ের জন্য টাকা ঠিক জমাতে পারিনি। এদিকে বিয়েটাও যে এত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সেটাও ভাবতে পারিনি। না, এ সবটাই তো আমি জানি মোটামুটি। আসল কথাটা কি, আপনারা কিছুই দাবি করেননি আমি জানি, কিন্তু তার জন্য আমার তরফ থেকে আমি কিছুই দেব না, এটা তো হয় না। আমার সামর্থ্য খুবই অল্প, মানে আমি আমার মতো করে যতটা পারি সেই বিষয়ে একটু কথা বলবো আর কি। ঠিক আছে, এটা নিয়ে কথা বলা যাবে। বাবা, আমার কিছু বলার আছে। বাবা, এইসব তুমি কি বলছো? তুমি তো নিজের মেয়েকে দিয়ে দিচ্ছো, এরপর আর তোমার কাছে কি দেওয়ার থাকতে পারে? আলো, কেন কেন বড়দের মধ্যে কথা বলছিস? চুপ কর না মা। এখানে এখানে ছোট বড়র কথা তো আসছে না বলো। আর তুমি আর বাবা তো জানো যে ছোটবেলা থেকে আমি এসব দেনা পাওনা একেবারেই বিশ্বাস করি না। তোমরা কত কষ্ট করে ছোটবেলা থেকে আমাকে পড়াশুনো শিখিয়েছো, বড় করেছো, সবসময় স্বপ্ন দেখেছো আমি নিজের পায়ে দাঁড়াবো, অনেক বড় হব। আর তাছাড়া এটা অভিরাজ আর আমার জীবন। আমার বিশ্বাস ও এইসব দেনা পাওনা সাপোর্ট করবে না। আলো, এটা তোমার বা অভির জীবন হলেও সেখানে কি হবে না হবে সেটা ঠিক করবো আমি। যেদিন থেকে তুমি আমার বাড়ির চৌকাট বেরোবে সেদিন থেকে তোমার কথা যে আর চলবে না। আলো বর্দা, আপনিও নিশ্চয়ই একমত হবেন, তাই প্লিজ বাবাকে বুঝিয়ে বলুন। মানে বুঝিয়ে বলার, আচ্ছা এটা নিয়ে আমরা পরে কথা বলবো, চলুন এখন আশপাশ একটু ঘুরে দেখি। চলুন 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 চলুন।
কি হলো তোমাদের হলো? আরে আমার পরম সৌভাগ্য আজকে আপনার পায়ের ধুলো আমার দোকানে পড়লো। এভাবে বলবেন না, লোকে কি মনে করবে? কে কি ভাববে জানি না, আপনার মতো ভালো মানুষ এই জগতে আছে বলেই আমার দোকান চলছে, আমার পেট ভরছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কথাই বলবেন নাকি একটু চা টা খাওয়াবেন? এই দেখো ছিছি, আপনারা একটু বসুন না, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। না না বসতে হবে না, দাঁড়িয়ে আছে আপনি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, এই শাড়িটা দেখ না, খুব ভালো লাগছে। ভালো না এটা? গায়ে হলুদের সময় পড়লে খুব ভালো লাগবে, দেখ না। না না ঠিক ভালো লাগছে না এই রংটা। হ্যালো, এই শাড়িটা দেখো। না এটা ঠিক পছন্দ হচ্ছে না। কি হচ্ছে বলুন তো? এই তো সবে শাড়ি দেখা শুরু হয়েছে, এখন শেষ হবে কে জানে। কাজ শুরু করতে অনেকে পারে কিন্তু শেষ করতে পারে না, কাজ কি করে শেষ করতে আমি খুব ভালো করে জানি। আচ্ছা কি হলো, এখনো তোমরা ঠিক করে উঠতে পারো নি কে কোন শাড়িটা নেবে? আচ্ছা শুনুন, ওই শাড়িটা একবার দেখান তো। ওই শাড়িটা কেমন রে? খুব খুব সুন্দর। আচ্ছা কাজ করুন, ওই শাড়িটা বাক্সে ভরে বিল করে দিন।